সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, বর্তমান হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালে চিকিৎসা দেয়াই কঠিন হবে। সংক্রমণ নিয়ন্ত্রণে 66 দিনের সাধারণ ছুটির পর জুনের শুরুতে জোন ভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত হলেও সবচেয়ে সংক্রমিত রাজধানী ঢাকার পূর্ব রাজাবাজার ছাড়া কোথাও তা কার্যকর করা যায়নি। লকডাউন কার্যক্রম শুরু করতে সুনির্দিষ্ট ম্যাপ না পাওয়ার অভিযোগ করছেন মেয়ররা, যা তৈরির কথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের। এদিকে সাধারণ ছুটি চলায় মার্চ এপ্রিল ও মে মাসে বিল বকেয়া রাখার সুযোগ দেয়া হলেও এ সময় অসংখ্য ভুতুড়ে বিলের অভিযোগ এসেছে, যা পরবর্তীতে সমন্বয় করার আশ্বাস দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। করোনা পরিস্থিতিতে এ পর্যন্ত 6.5 কোটির বেশি মানুষকে ত্রাণ দেয়া হলেও আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ কমেছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতে। করোনা পরিস্থিতিতে 25% জনবল দিয়ে কেমন চলছে মন্ত্রণালয়গুলো, জনগণের প্রাপ্য সেবা কি এভাবে নিশ্চিত করা যাচ্ছে, এই আলোচনায় আজ রাজকাহনে অতিথি হিসেবে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান এমপি, আছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, আছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি এবং আছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। স্বাগত আপনাদের চারজনকেই আজকের রাজকাহনে। আসলে মন্ত্রণালয়গুলো কীভাবে চলছে, যেটি শিরোনাম করেছি করোনায় কীভাবে চলছে মন্ত্রণালয়, আপনাদের কাছ থেকে সেটি জানতে চাইবো এবং অনেকগুলো প্রশ্ন যেহেতু আপনাদের চারজনকে একসাথে পেয়েছি, যদি ছোট ছোট করে এবং সুনির্দিষ্ট করে আপনাদের কাছে জানতে চাই। একটা প্রশ্ন সবার কাছেই করতে চাই, যে 25% জনবল দিয়ে মন্ত্রণালয়গুলো চলছে, সচিবালয় চলছে, আসলে কীভাবে কাজটা চলছে, এতে আসলে পর্যাপ্ত কাজ হচ্ছে কিনা, কারণ এমনি সময় আমরা দেখি যে সরকারি কাজের একটা স্লো ধীর গতি থাকে, অভিযোগ পাওয়া যায়, এখন আসলে কীভাবে চলছে। আমি শুরু করতে চাই, যদি জনাব ফরহাদ হোসেন এমপি আপনি শুরু করেন। জি ধন্যবাদ। আমরা আমাদের যে আমাদের স্বল্প পরিসরে যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো আমরা চালু করলাম 31 মে থেকে, এবং তারপরে কিন্তু আমরা যেটা বলেছিলাম যে আমাদের এইখানে সংক্রমণ বেড়ে যাচ্ছে, আর সংক্রমণ কমানোর জন্য আমাদেরকে একই সময়ে একই ছাদের নিচে 25% বেশি যাতে কর্মকর্তা না থাকে সেজন্য কিন্তু আমরা বলেছিলাম, এবং সেভাবে আমরা বলেছি আসলে একই সাথে একই ছাদের নিচে। কিন্তু একই সাথে কিন্তু আমরা দেখেছি যে ইতিমধ্যে আমাদের যখন সাধারণ ছুটি ছিল তখনই কিন্তু আমরা 18টা মন্ত্রণালয় কিন্তু কার্যক্রম চালিয়ে গেছে, এবং আমরা কিন্তু সে তখনও কাজ করেছি। এখন কিন্তু আমরা যে কাজটি করছি, আমরা বলেছি যত কম সংখ্যক মানুষজন কাজ করবে তত সংক্রমণের হারটা কম হবে, সেক্ষেত্রে কিন্তু বাকি মানুষজন কিন্তু আমরা বিভিন্ন শিফটে কাজ করেছে অথবা বাড়ি থেকে যে কাজ করার যে বিষয়টি সেটা কিন্তু আমরা অভ্যস্ত হয়েছি, এবং সে বিষয়গুলো কিন্তু আমরা বাসার থেকে কাজ করা, এবং আমরা কিন্তু মন্ত্রণালয়ের সব কাজ খুব দ্রুত ভিত্তিতে আমরা করেছি, করে আসছি এখনো, এবং তাতে কোনো সমস্যা হচ্ছে না। জনাব ফরহাদ হোসেন এমপি, তাহলে এখন মোট জনবল কত আপনাদের, মানে কেমন জনবল কাজ করছে বাড়ি থেকে এবং মানে অফিসে গিয়ে? আমাদের কিন্তু এখন যেভাবে চাহিদা আছে সেভাবে কাজ করছি, কাজে কিন্তু আমাদের কোনো ব্যাঘাত করছে না, আমরা কিন্তু সেটা ট্যাক্টফুলি আমরা কাজগুলো করছি, কারণ আপনি জানেন যে সংক্রমণকে আমাদেরকে কমাতে হবে যাতে করে আমাদের কর্মকর্তারা অহেতুক তারা আক্রান্ত না হয়। জি মাননীয় প্রতিমন্ত্রী, আসলে কতজন আপনি বলছেন অহেতুক আক্রান্ত না হয়, আপনি একটু আমাদেরকে জানাবেন যে আপনার মন্ত্রণালয় মানে জনপ্রশাসন মন্ত্রণালয় কতজন এ পর্যন্ত আক্রান্ত হয়েছে, এখন পর্যন্ত কেউ মারা গেছেন কিনা? না, আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের কেউ মারা যাননি, তবে আক্রান্ত হয়েছেন কিছুদিন আগে আক্রান্ত হয়েছে প্রায় আপনার প্রায় 6 জন মতো আক্রান্ত হয়েছেন। আমরা কিন্তু পর্যায়ক্রমে সকলকেই আমরা টেস্টের আওতায় নিয়ে আসছি, এবং তাদের টেস্ট আমরা আজকেও টেস্ট করেছি, গতকালকেও টেস্ট হয়েছে, গত পরশু দিন টেস্টের রিপোর্ট আমরা পেয়েছিলাম, 6 জন আক্রান্ত হয়েছে। জি এখন পর্যন্ত 6 জন। অনেক ধন্যবাদ, আবারও আসবো মাননীয় প্রতিমন্ত্রী আপনার কাছে। ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান, আপনার কাছ থেকেও জানতে চাই আপনাদের কাজগুলো কি সঠিকভাবে হচ্ছে কিনা, স্বল্প জনবল দিয়ে ঠিকঠাকভাবে পরিচালিত হচ্ছে কিনা, আপনাদের মন্ত্রণালয়ে কতজন আক্রান্ত আছে, দুটি বিষয়। ধন্যবাদ। আপনি নিজেও দেখেছেন যে যখন সাধারণ ছুটি ঘোষণা হয়েছে তখন কিন্তু আমাদের মন্ত্রণালয়টি পূর্ণটা সময় খোলা ছিল এবং আমরা সবাই কাজ করেছি, কারণ যেহেতু তখন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আমরা প্রায় 6 কোটি লোককে খাদ্য সহায়তা আমাদের দিতে হয়েছে, এর মধ্যে আমপান ঘূর্ণিঝড়ে কবলিত হয়েছিল বাংলাদেশ, সেটাও মোকাবেলার জন্য আমরা কিন্তু শুক্র শনি নাই ছুটির বাদ দিয়ে
সমস্ত সরকারি ছুটি বাদ দিয়ে আমরা কিন্তু কাজ করেছি। তবে সেখানে কিন্তু আমরা শিফটিং করে নিয়েছিলাম ওই ওই তিন মাস, তখন ছয়টা গ্রুপে ভাগ করে আমরা মন্ত্রণালয় চালিয়েছি। তবে আমি আমার সচিব এবং এডিশনাল সেক্রেটারি এবং ডিজি মহোদয়রা তারা কিন্তু প্রত্যেকদিনই কাজ করেছে। এরপরে সাধারণ ছুটি উইথড্র করার পরে যখন সংক্রমণের হার বেড়েছে তখন আমরা স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিয়েছি। আমরা মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, হাত ধোয়া, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং অপ্রয়োজনে কর্মকর্তা কর্মচারীদের মন্ত্রণালয়ে আসাটা আমরা একটা নির্দেশনা দিয়েছি। এবং আমি নিজেও আগে প্রতিদিন অফিস করতাম, এখন একেবারে কাজের চাপ না থাকলে বাসায় থাকি এবং বাসা থেকেই মোবাইলে কার্যক্রম নির্দেশনা দেই এবং যদি কোনো মিটিং থাকে তাহলে আমরা জুমে মিটিং করি। আজকে যেমন আমরা, তাতে কি কোনো অসুবিধা হচ্ছে, কাজের গতিতে কোনো অসুবিধা হচ্ছে? আমরা জুমের মাধ্যমে করেছি না এখন পর্যন্ত। আমরা কাজের গতি বা জনগণের যে প্রয়োজনের যে চাহিদা সেগুলো মেটাতে কোনো রকম আমাদের, অনেক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। এটি একটু বলবেন, আপনার মন্ত্রণালয়ে আক্রান্ত আছেন কিনা, থাকলে কতজন, কেউ মারা গেছেন কিনা? আমার মন্ত্রণালয়ে এই মুহূর্তে আক্রান্ত কেউ নাই, গত মাসে দুইজন আক্রান্ত হয়েছিলেন। জি, অনেক ধন্যবাদ। আমি জনাব জুনায়েদ আহমেদ পলক আপনার কাছেও জানতে চাই, আপনারা কিভাবে কাজ সামলাচ্ছেন, আপনাদের কাজের গতি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই করোনাকালে নিঃসন্দেহে, এবং আক্রান্ত আছেন কতজন? ধন্যবাদ। এটা তো স্বাভাবিক যে প্রায় 105 দিন আমরা অতিবাহিত করছি এবং সে সময় তো কিছুটা তো গতি ব্যাহত হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, এবং সেটা আমাদের জাতীয়ভাবেও হয়েছে এবং আমাদের মন্ত্রণালয় ভিত্তিকও হয়েছে। তারপরেও আমরা প্রায় 80% আমাদের গত অর্থ বছরের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করতে পেরেছি। এখনো বেশ 10 দিন আছে, আমরা আশা করছি আরও বাস্তবায়ন হবে। আমাদের মূলত কাজ তো তিন ধরনের, একটা হচ্ছে ধরবেন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য প্রশিক্ষণ, সেটা আমরা খুব টেকনোলজি ভিত্তিক প্রশিক্ষণটা দিচ্ছি। ইতিমধ্যেই সকল প্রশিক্ষণ কার্যক্রম আমরা অনলাইনে নিয়ে এসেছি। আমাদের দাপ্তরিক কাজ, আপনি জানেন যে 20 মার্চ আমরা ডিজিটাল প্রেস কনফারেন্স করে আমরা একটা মডেল দাঁড় করিয়েছিলাম, সেটি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়কে নিয়ে আমরা কাজ করছি। এবং আমাদের অফিসের যে কার্যক্রমগুলো, অফিস যখন সাধারণ ছুটি যখন শেষ হলো তারপর থেকে আমরা আসলে তিনটা ভাগে ভাগ করে আমাদের অফিসের কর্মকর্তারা অফিস করছেন। আমি এবং সচিব মহোদয় আমরা সপ্তাহে একদিন অথবা 2 সপ্তাহে 1 দিন এভাবে আমরা অফিস করছি। আর আমাদের অফিসের যে সেন্ট্রাল এইড ম্যানেজমেন্ট সিস্টেম, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে যেটা করছিলাম ত্রাণ মন্ত্রণালয়ের সাথে ফাইন্যান্সের সাথে, সেটি করতে গিয়ে কিন্তু আমাদের 2 জন কর্মকর্তা আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যে 2 জনই আল্লাহর রহমতে সুস্থ হয়েছেন, একজন চট্টগ্রামের সহকারী প্রোগ্রামার এবং আরেকজন ডিপার্টমেন্ট অফ ICT ডিরেক্টর। তো আমরা ইতিমধ্যেই আমাদের কার্যক্রম চলমান রেখেছি, একটা হচ্ছে প্রশিক্ষণ, আরেকটা যে ফিজিক্যাল কনস্ট্রাকশন যেগুলো চলছে শেখ কামাল IT ট্রেনিং ইনক্রিশন সেন্টার এবং হাইটেক পার্ক গুলো, সেগুলো গত 2 সপ্তাহ হলে আমাদের আবার কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। ফলে আমরা যেটা চেষ্টা করছি যে সকল স্বাস্থ্যবিধি মেনে, সুরক্ষা যে নির্দেশনাগুলো আছে এগুলো মেনে, যে যে সাইটগুলো আছে সেখানে আমরা আমাদের শ্রমিক ভাই বোনদেরকে আমরা ওই কোয়ারেন্টাইনে রেখে ওখানে যাতে খাবার দাবার ঠিকাদাররা দেয় সেগুলো, যেই স্বাস্থ্যবিধিগুলো সেগুলো নির্দেশনা মেনেই আমাদের কার্যক্রম চলমান রেখেছি। ফলে অনেক ধন্যবাদ, মানে সতর্কতা মেনেই আপনারা কাজ করছেন। জনাব নসরুল হামিদ, আপনার কাছেও একই প্রশ্ন, কিভাবে চলছে আপনার মন্ত্রণালয়ের কাজ, আক্রান্ত আছেন কতজন? আমাকে বলছেন? জি জনাব নসরুল হামিদ। ওই একই রকম ভাবে, কারণ আমাদের মন্ত্রণালয়টা একটু বড়, তো কাজের পরিধিও বড়, যে যখন অফিসাররা যাচ্ছেন। তবে সরকারের স্বাস্থ্যবিধি মেনেই চলছে। তবে করোনা এফেক্টেড জায়গায় আমি দেখলাম এই পর্যন্ত আমরা 2 জন এফেক্টেড হয়েছেন, তারা ভালো হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো রকম এফেক্টেডের কোনো রিপোর্ট নাই মিনিস্ট্রিতে, বিশেষ করে যাক তাহলে তো খুবই ভালো খবর। সংস্থাগুলো যেগুলো আছে, যে ডিস্ট্রিবিউশন কোম্পানি যারা বিদ্যুতের মাঠ পর্যায়ে কাজ করেন, তারা অনেকে এফেক্টেড হয়েছেন, সেখানে একজনের মৃত্যু হয়েছে। মাঠ পর্যায়ে যেমন যেখানে লাইনম্যানরা যেখানে কাজ করেন সরাসরি মাঠ পর্যায়ে, যারা ওর পাওয়ার প্ল্যান্টে কাজ করেন সেখানে কিছুটা এফেক্টেড হয়েছে। তবে সবাইকে আমরা মার্চ মাসে থাকতে আমরা একটা SOP তৈরি করে দিয়েছিলাম, মার্চ মাসে কিভাবে পাওয়ার প্ল্যান্টে তারা কিভাবে কাজ করবেন, কত পরিমাণ অফিসাররা থাকবেন, কত পরিমাণ ইঞ্জিনিয়াররা থাকবেন, ডিস্ট্রিবিউশন কোম্পানিতে তারা কী কী প্রিকশন নেবেন। এতে সাবধানতা একটা প্রথম থেকেই ছিল, পরবর্তীকালে তো সরকারের নির্দেশনা যখন আসলো তখন এটাকে আমরা সংযোগ করে ইতিমধ্যে কাজ করেছি। আর আমার ব্যক্তিগত পর্যায়ে হলো, আমি এর মধ্যে যে কয়েকদিন অফিসে গিয়েছি বাট বেশিরভাগ পর্যায়ে আমি বাসায় থেকে অনলাইনে কার্যক্রম করছি। আমি দেখলাম যে এটা আরো বেশি ফোকাস হচ্ছে,
কারণ মিটিং গুলো স্ট্রেসলেস থাকে, কারণ মিনিস্ট্রিতে থাকা অবস্থায় প্রচুর লোকের সমাগম থাকে, এটা কিন্তু এখন নাই। প্রতিদিন আমরা 3 থেকে 4 ঘন্টা আমাদের অনলাইন মিটিং হয় বিভিন্ন প্রজেক্টের জন্য বিভিন্ন সংস্থার সাথে, এবং আমি দেখলাম যে খুবই কনসেন্ট্রেশনটা বেড়ে গেছে, কাজের গতি কিন্তু কমে না। আমি আমি মনে করি যে এখন স্ট্রেসলেস হয়ে কাজের গতি বেড়ে গেছে আমার কাছে মনে হচ্ছে, কারণ বিদ্যুৎ প্রতিবারই এবারও প্রায় অ্যাচিভমেন্ট এডিপিতে প্রায় 96 রূপ এই অবস্থায়। তার মানে নেতিবাচক পরিস্থিতিরও একটা ইতিবাচক দিক আপনারা খুঁজে বের করেছেন মাননীয় প্রতিমন্ত্রী। আসছি আবার আপনাদের সবার কাছেই, কিন্তু একটা বিষয় একটু জানতে চাই জনাব ফরহাদ হোসেন এমপি, আপনি আপনার কাছ থেকে এটি জানি যে আপনি বলছিলেন আপনার মন্ত্রণালয়ে 6 জন আক্রান্ত আছেন বা বাকি যাদের মন্ত্রণালয়ে যারা আক্রান্ত হয়েছেন ভালো হয়ে গেছেন, তারা কি সরকার ঘোষিত সেই ক্ষতিপূরণটা দাবি করা শুরু করেছেন কিনা সেটি কি একটু বলবেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন? না, যেটা আমাদেরকে যে প্রতিশ্রুতি আছে সেটা তো আছে, কিন্তু এমন কিছু না যে আসলে তো কাজ করছে সকলেই সেভাবে। আর আমাদের মন্ত্রণালয়ের কিন্তু আপনার যারা আক্রান্ত হয়েছে তাদের কিন্তু কোনো তেমন কোনো সিম্পটম নাই বা তেমন কোনো সমস্যা নাই, আমরা তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছি, পাশাপাশি যাদের সাথে তারা কাজ করেছে তাদেরও আমরা এর মধ্যে আওতায় আনছি, টেস্টের আওতায়। আর যেটা বললেন ইতিমধ্যে যারা এইভাবে কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, আমাদের যেরকম আমাদের প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি আছে সেই প্রতিশ্রুতিতে আমাদের সেটা আমরা পূরণ করছি বা আমরা করব, সেটা তো সেটি হবেই, সেটি নিশ্চয়ই হবে নিশ্চয়ই। মাননীয় প্রতিমন্ত্রী খুবই ভালো একটা উদ্যোগ, নিশ্চয়ই সাধুবাদ জানাই আমরা, কিন্তু সাথে সাথে একটা প্রশ্ন করতে চাই, আমার আমার বাকি অতিথিরাও নিশ্চয়ই একটুখানি এই প্রশ্নের উত্তর দেবেন, যে আমরা দেখছি বেসরকারি খাতে এই সময় অনেক সেক্টরেই বেতন কাটা হচ্ছে, বোনাস দেওয়ার সুযোগ নাই, মানে অনেক কর্মীদের ছাঁটাই করা হচ্ছে, এরকম একটা অবস্থা চলছে এবং তাদের কোনো বিশেষ সুযোগ সুবিধাও কিন্তু তারা পাচ্ছেন না। এই পরিস্থিতিতে এখন সবাই কাজ করছেন যেহেতু সাধারণ ছুটিটাও আর সেইভাবে নাই, সেক্ষেত্রে একটা বৈষম্য তৈরি হচ্ছে কিনা, একটা অসন্তোষ তৈরি হচ্ছে কিনা? জি, আমাকে বলছিলেন? জি জনাব ফরহাদ হোসেন। জি জি, হ্যাঁ, যেটা হচ্ছে যে আসলে আপনি তো জানেন যে অর্থনৈতিক কর্মকাণ্ড সংকুচিত হচ্ছে, কারণ আমাদের যেটা হয় যে আমরা সরকারি যে কর্মকর্তা যারা কাজ করছেন তাদের তো একটা সরকার সবচেয়ে বড় অর্গানাইজেশন, তো সেখানে হয়তো তাদের কোনো আপনার সমস্যা নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম শুধু বাংলাদেশে না অন্যান্য বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু একই অবস্থা। তো বেসরকারি অর্গানাইজেশন যেগুলো রয়েছে সেখানে হয়তো কাজ যেহেতু সীমিত সেভাবে একটা চ্যালেঞ্জ তো রয়ে গেছে, তো সেটি আসলে তো এটা শুধু বাংলাদেশের জন্যই বাস্তবতা না, সেটি সারা বিশ্বের জন্যই বাস্তবতা। কিন্তু এই বাস্তবতায় আসলে কি কিছু করার আছে কিনা, ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান এমপি আপনার কি মূল্যায়ন সংক্ষেপে যদি বলেন? ধন্যবাদ। আপনি তো দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই বাস্তবতা উপলব্ধি করে প্রথমে 1,05,000 টাকার প্রণোদনা ঘোষণা করেছেন, এবং প্রথমে যদিও পোশাক শিল্প বা ভারী শিল্প, তারপরে মাঝারি শিল্প, তারপরে অন্যান্য খাতে দিয়েছেন, এবং এখন কিন্তু আরো নিম্ন আয়ের পর্যায়ের যারা পেশাজীবী আছে তাদেরকেও প্রণোদনা এবং সশর্তে ঋণ দেওয়ারও তিনি ঘোষণা দিয়েছেন এবং সে কার্যক্রমগুলো চালু আছে। এই 3 মাস সাধারণ ছুটির ফলে যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সংকটের মধ্যে পড়েছেন, ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে 31 তারিখ থেকে যে ছুটি উইথড্র করার পরে থেকে কিন্তু অনেকে ঘুরে দাঁড়াচ্ছেন, অনেক পোশাক শিল্প, টেক্সটাইল মিলগুলো, বড় বড় প্রতিষ্ঠানগুলো কিন্তু তারা গতি ফিরে পেয়েছে, এবং যে বিদেশি অর্ডারগুলো কমে গিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু আবার নতুন করে তারা অর্ডার দিচ্ছে। আমরা কিন্তু বাস্তবে এবং সচক্ষে একটা গতিশীলতা দেখতে পাচ্ছি, তারপরেও আপনি যে কথা বলেছেন আসছে, কিন্তু সেখানে আমরা আবার এটিও দেখছি পোশাক শিল্পে শ্রমিক ছাঁটাই চলছে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিক ছাঁটাই চলছে, বেতনের 60%, 50% দেওয়া হচ্ছে, কখনো বা বলা হচ্ছে 100% এতদিন পর্যন্ত কাটা হবে, ব্যাংকগুলোর কথা বলছি, বিভিন্ন ব্যাংকে এইরকম ইতোমধ্যে শুরু হয়ে গেছে। জনাব নসরুল হামিদ এমপি, আপনার কি বক্তব্য, একটা বৈষম্য, একটা অসন্তোষ তৈরি হচ্ছে কিনা? আমার কাছে মনে হয় যে যারা বেসরকারি ইন্ডাস্ট্রিগুলো মালিক তারা কিন্তু তাদের স্বস্ব ইন্ডাস্ট্রিকে কিভাবে পরিচালনা করবেন তারা নিজেরা একটা ব্যবস্থা নিজেরা গ্রহণ করছে। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু প্রথম পর্যায়ে 1,05,000 কোটি টাকা বরাদ্দ করেছেন বিশেষ প্রণোদনা হিসাবে, কিন্তু একটা প্ল্যান নিয়েছেন কেবলমাত্র গার্মেন্টস শ্রমিকদের জন্য না,
বিভিন্ন সেক্টরে কিন্তু এই সহযোগিতাটা পৌঁছেছে। তারপরে এবার বাজেটে আমরা লক্ষ্য করেছি কিভাবে সামাজিক বেষ্টনী তৈরি করে তাদেরকে কিভাবে সহযোগিতা পৌঁছানো যায়। প্রায় 50 লক্ষের অধিক সারা বাংলাদেশে সরাসরি কিন্তু সহযোগিতা পাচ্ছে। তার সাথে যদি আমরা বাকি সামাজিক বেষ্টনীর যে ব্যবস্থাগুলো আছে সেগুলো যদি আমরা অ্যাড করি, এতে প্রায় সরাসরি 6 কোটির উপরে আমাদের জনগণরা কিন্তু সহযোগিতা পাচ্ছে। এটা কিন্তু বিশাল ব্যাপার। মানে এই করোনা ভাইরাসে বিশেষ করে কোভিড-19 এর সময় কোনো দেশ এত দ্রুত বেসরকারির জন্য জনগণের জন্য এভাবে প্রণোদনা এখন পর্যন্ত কিন্তু জানা নেই, আমার জানা নেই। তবে যে বিষয়টা হয়েছে, 94,000 কোটি টাকা, হ্যাঁ 94,000 কোটি টাকা রাখা হয়েছে সামাজিক নিরাপত্তা আওতায়। অ্যাবসলুটলি। আরেকটা বিষয় হচ্ছে যে তরুণ উদ্যোক্তাদের জন্য কিন্তু এই বাজেটে প্রায় 2,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই যে এবারকার বাজেট, এটা একটা রিফ্লেকশন করে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যে জনবান্ধব দিকটা চিন্তা করে এমন এই যে এত বড় একটা ঝড় তুফান গেল আমপান, এর মধ্যে আপনি দেখেন যে ওরকম ভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত যা ধরে নিয়েছিল সেটা কিন্তু তা হয় নাই। কিন্তু আমাদের হয়েছেও, কিন্তু সেটাও কিন্তু প্রস্তুতিমূলক খুব ভালো ব্যবস্থা ছিল দুর্যোগ মন্ত্রণালয় থেকে বলবো, তারা 24 আওয়ার্স বলা যায় 24 ঘন্টা, কারণ আমার বিদ্যুৎ নিশ্চয়ই দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ একটা খুব ভালো অবস্থানে একটা রোল মডেল সেটা আমরা বরাবরই শুনে আসি। আমি একটু জুনায়দ আহমেদ পলককেও শুনে নিই, তারপর একটা বিরতিতে যেতে হবে। জনাব জুনায়দ আহমেদ পলক, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে এটিও একটা বাস্তবতা যে শ্রমিক ছাঁটাই হচ্ছে, কর্মী ছাঁটাই হচ্ছে, বেতন ভাতা কমানো হচ্ছে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, সেটিও হচ্ছে। এই সংকট এবং এই দুর্যোগটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দূরদর্শিতার সাথে মোকাবেলা করছেন এবং এই দূরদর্শিতার সাথে উনি বেশ কিছু কিন্তু পরিকল্পনাও ইতিমধ্যে গ্রহণ করেছেন। একটা হচ্ছে যে যারা দরিদ্র সীমার নিচে ছিল তাদেরকে প্রতি মাসে একটা ভাতার আওতায় আনা, তারপরে নিম্ন মধ্যবিত্ত শ্রমজীবী মানুষ যারা এই 3 মাস লকডাউনের ফলে কর্মহীন হয়ে গেছে তাদেরকে নগদ কিছু পয়সা দেওয়া, যেটা 50 লক্ষ পরিবারের কাছে 2,500 করে টাকা সরাসরি তাদের কাছে মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেটে পাঠানো, এখন তৃতীয় স্তরে যারা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী আছেন তাদের জন্য একটা বড় ধরনের একটা স্বল্প সুদে এবং একটা মেয়াদ ভিত্তিক 4 বছর 5 বছর মেয়াদি যে ঋণের ব্যবস্থা করা। এখন আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর এই যে প্যাকেজটা ঘোষণা করেছেন সেটা বাংলাদেশ ব্যাংকের সাথে বেসরকারি ব্যাংকগুলোর সাথে বসে স্ব ক্ষেত্রে সে কাজগুলো করা। আমরা যেরকম ICT সেক্টর থেকে ব্যাংকগুলোর সাথে বসছি, আমাদের যে ট্রেড অ্যাসোসিয়েশনগুলো আছে FPCCI, বেসিস, বাকু, ISPAB, আমরা কিন্তু ইতিমধ্যে লোন দেওয়া শুরু করেছি। যেরকম 50 লক্ষ করে টাকা 9%-এর নিচে সুদে 4 বছর 5 বছর মেয়াদি আমরা কিন্তু লোনগুলো এখন বেসিস এবং FPCCI তারা সার্টিফিকেশন দিচ্ছে সেই অনুযায়ী লোন নেওয়া শুরু হয়েছে। ফলে উদ্যোক্তা যারা আছেন তাদের প্রতি একটাই পরামর্শ, আগামী 3 মাস বা 6 মাস অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধাক্কাটা এটা সামলায় নেওয়ার জন্যই কিন্তু জননেত্রী শেখ হাসিনা এই সহজ শর্তে এই নিশ্চয়ই। আমার আরো অনেকগুলো প্রশ্ন আছে, আমার একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতির পরে আবারও অনেকগুলো প্রশ্ন নিয়ে আসছি, ছোট ছোট করে আপনাদের প্রত্যেকের কাছ থেকে জানবো। রাজখানে বিরতি, ফিরলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমার কাছে আরও অনেকগুলো প্রশ্ন, জনাব নসরুল হামিদ আপনার কাছ থেকে কয়েকটি বিষয় ছোট ছোট করে জানি। যে আপনি বলছিলেন যে সাধারণ ছুটির মধ্যে কিছু কাজের বিঘ্ন ঘটেছে কিন্তু এখন সব ঠিকঠাক মতো চলছে, সেটি একটু জানি যে ওই সময় মিটারের রিডিং নিতে সরেজমিনে যাওয়া সম্ভব হয় নাই বলে ভুতুরে বিল বা অস্বাভাবিক বিল এসেছে সেই অভিযোগটি আপনারা আমলেও নিয়েছেন, এবং এটি আসলে কতটা যৌক্তিক যে সাধারণ ছুটির মধ্যেও তো জরুরি সেবা হিসেবে চালু থাকার কথা, আমরা সবাই কাজ করেছি জরুরি সেবায় যারা অন্তর্ভুক্ত ছিল, তো তারা যে এই যে বাড়ি বাড়ি গিয়ে এটা যাদের এই কাজটুকু করার কথা ছিল না তারা করলেন না, এটি কতটা যৌক্তিক হলো? এবং এখন কি সব ঠিকঠাক মতো হচ্ছে কিনা, মানে এখন কি যথাযথভাবে রিডিং নেওয়া হচ্ছে কিনা, সামনে কি আরো ভুতুরে বিল আসবে কিনা? বিষয়টা হলো মাঠ পর্যায়ে যারা মিটার রিডার তারা করোনা ভাইরাস কোভিড-19 এর জন্য প্রতিজন বাসায় গিয়ে যে মিটারে রিডিংটা নিবে এটা অধিকাংশ জায়গায় হয় না, কারণ তারা বাড়িতে যাওয়াটা যেমন তাদের জন্য রিস্ক বাড়িওয়ালার জন্য কিন্তু সেটা রিস্কি ব্যাপার। আমরা আগে বলে দিয়েছিলাম যে 2 মাস পরবর্তীকালে 1 মাস, এই 3 মাসে যদি কেউ বিল না দেয় তার জন্য আমরা কোনো সারচার্জ চার্জ করব না, কিন্তু বিলের ব্যাপারে আমরা বলেছি যে প্রত্যেককে একটা বিল করে আপনারা ব্যবস্থা করে দিবেন। আমাদের যারা স্মার্ট প্রিপেড মিটারে ছিল তাদেরকে নিয়ে কোনো অসুবিধা হয়, কিন্তু যারা ম্যানুয়াল মিটারে অনেক জায়গায় বেশ কিছু জায়গাতে এবং প্রতিনিয়ত আমরা সেই কমপ্লেনগুলো আমরা অ্যাটেন্ড করছি, আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানি তারা যে বিলগুলি করেছে তারা একটা বিগত দিনের এভারেজ বিল করে তারা সমন্বয় করতে চেয়েছে,
সেখানে অনেক জায়গাতে অতিরিক্ত বিল আসছে এবং আমরা দেখলাম এবং তারা চেষ্টা করেছে এবং বলা হয়েছে তাদেরকে যে যত দ্রুত পারা যায় এগুলি সমাধান করবে এবং প্রতিনিয়ত তারা আমার কাছে মনে হচ্ছে যারা গ্রাহক আমাদের তাদের চিন্তার কোনো অবকাশ নেই। আমি আশা করছি যে আগামী এক মাসের মধ্যে অর্থাৎ 30 জুনের মধ্যে তারা চেষ্টা করছে সমস্ত বিলগুলোকে। অনেক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী এই আশ্বাসের জন্য। কিন্তু আমরা এরকমও পাচ্ছি যে স্মার্ট মিটারে অনেকের বিলে বিভ্রান্তি হচ্ছে, বিকাশের মাধ্যমে যারা পেমেন্ট করেছেন তাদের কাছেও এরকম একটা বিভ্রান্তিকর বিল আসছে। এখন যদি এটা আপনাদের কর্মকর্তা বা কর্মচারীদের কোনো রকম ভুল বা কোনো রকম অবহেলার কারণে যদি এরকমটা হয়ে থাকে, তাহলে এর যে হয়রানিটা, মানে তাদেরকে বিদ্যুৎ অফিসে, গ্রাহকদেরকে বিদ্যুৎ অফিসে যেতে হবে, তারপরে আবার আর এক জায়গায় আপনার কাছে আপনি বলেছেন মেইল করার সুযোগ আছে, সেটাও কি যৌক্তিক হয়ে ওঠে? এটা কি আরো একটু সহজীকরণের সুযোগ? আমি মনে করি যে মাঠ পর্যায়ে আমাদের কমপ্লেন সেন্টার আছে, ডিজিএম এজিএম আছে, তারাও মিট করতেছেন, আবার অনেকে কিন্তু আমাকে সরাসরি মেইল করতেছেন এবং সরাসরি সেই মেইলের উত্তর দিয়ে আমরা সেটার ব্যবস্থা নিচ্ছি, আমাকে এসএমএস করছেন, সে পর্যন্ত আসছে, সকলে মিলে এটা সহযোগিতা থাকবে, কারণ আমিও তো পার্ট এই মন্ত্রণালয়, ঠিক না? আর স্মার্ট মিটারে কোনো মতেই ভুল হওয়ার সম্ভাবনা নেই, এটা আপনাকে কেউ যদি ইনফরমেশন দিয়ে থাকে আমি বলতে পারি এটা এটা ঠিক না। যদি স্মার্ট মিটারে এটা আমাদের রেকর্ড থাকে, তার মিটার কিভাবে সেই ব্যবহার করছেন, সেই গ্রাহক কিভাবে তার প্যাটার্ন অফ বিহেভিয়ার কি ইলেকট্রিসিটিতে, সেটা কিন্তু রেকর্ড আছে আমাদের কাছে, এটা মিস হওয়ার কোনো সমস্যা মানে কোনো ই নাই, কোনো যুক্তি থাকতে পারে না। এবং সেই মিটারের বিলটা সে ইচ্ছা করলে ওয়ালেটের মাধ্যমে দিতে পারেন, যে কোনো ওয়ালেট কিনতে পারেন। সো আমি মনে করি যে যত দ্রুত আমরা স্মার্ট পেমেন্ট মিটারের দিকে যেতে পারবো, 4 কোটি মিটার আমার পরিবর্তন করতে হবে বাংলাদেশ, মাত্র আমরা করতে পেরেছি গত 4-5 বছরে 30 লক্ষ, এখানে যত আমরা দ্রুত যেতে পারবো, যত তাড়াতাড়ি আমাদের এখানে অর্থ সহযোগিতা পাবো তত বেটার হবে। আমরা মাননীয় প্রতিমন্ত্রী আপনি বলছেন যে 30 জুনের মধ্যে পরিশোধ করতে পারবে, যেই 3 মাসের বকেয়া যেটি আছে সেটি বিলম্ব ফি ছাড়া, যদি কেউ পরিশোধ না করতে পারে তাদের লাইন কেটে দেওয়ার হবে বলে বলা হচ্ছে। কিন্তু আসলে এখনো তো মানুষের ঠিক সেইভাবে আয় ইনকাম সেভাবে হয়নি, হচ্ছে না, সেই বিষয়গুলোকে আপনারা একটু বিবেচনা করবেন কিনা? কারণ আমরা দেখেছি যে বাড়ি ভাড়ার জন্য যখন চাপ দেওয়া হয়েছে তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে একটু মানবিক হতে, এমনকি চাপ দেওয়ার জন্য বাড়িওয়ালাকে পুলিশে গ্রেপ্তার করেছে, এরকম খবরও আমরা প্রচার করেছি। সেই বিষয়ে আমাদের কোনো রকম এখনো তো আপনারা খবর পান নাই যে লাইন কাটা হয়েছে? না না আগেও বলেছি অনেকের সমস্যা হবে, সেই বিষয়ে কিন্তু আমরা কোনো প্রেশার দিচ্ছি না, এরকম না যে, তবে 3 মাসের মধ্যে আমি বলেছি সকলকে আপনারা চেষ্টা করবেন আপনাদের বিলগুলো পরিশোধ করতে, কারণ এই বিলের পক্ষ থেকে এই বিল পেলে পরে আমরা পাওয়ার প্ল্যান্ট গুলিকে টাকা দিতে পারবো, গ্যাসের টাকা দিতে পারবো, তেলের টাকা দিতে পারবো, তাহলে তো বিদ্যুৎ সচল থাকবে। এখন যদি বিল না দিতে পারি তাহলে আমরা হিসাব করে দেখেছি প্রায় 16,000 কোটি টাকা সরকারের থেকে অতিরিক্ত আমাকে নিতে হবে, কারণ এই বিল পেমেন্টে অলরেডি আমার প্রায় 3 মাসের ডিউ পড়ে গেছে, কারণ আমার মাত্র 5% মতো কালেকশন হয়েছে গত 3 মাসে, প্রতি মাসে আমার কালেকশন হলো প্রায় 4,000 কোটি টাকার উপর, তা 5% কালেকশন হলে কি পরিমাণ টাকা ডিউস থেকে যাচ্ছে। তো আমি যদি বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ যারা দিচ্ছে সঞ্চালন লাইন যারা সঞ্চালন করছেন তাদের যদি পেমেন্ট না করতে পারি, নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ তো থাকবে না। জি নিশ্চয়ই আপনার কাছ থেকে আবারও এই প্রসঙ্গে আরো আরো কিছু বিষয়, আপনারা বলছিলেন যে 16,000 কোটি টাকার মতো, আমরা জানি 15,000 কোটি টাকা বিনা সুদে ঋণও চেয়েছেন, সেটি আসলে সরকার কোথা থেকে দেবে, এই বিষয়গুলো যদি একটু আলোচনায় আনতে পারি সেটি পরবর্তী চেষ্টা করব। জনাব জুনায়েদ আহমেদ পলক, আপনার কাছ থেকে জানতে চাই যে এই লকডাউনের জন্য যেটি এখন প্রচেষ্টা চলছে সেখানে ম্যাপিংয়ের একটা দায়িত্ব তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের, সেই কাজটা কতটুকু হচ্ছে? কারণ মেয়ররা অভিযোগ করছেন তারা যথাযথ ম্যাপ পাচ্ছে না, যেভাবে দেওয়া হচ্ছে সেটা বাস্তবসম্মত না, যেভাবে রেড জোন চিহ্নিত করা হচ্ছে সেভাবে লকডাউন করা বাস্তবসম্মত না। আমরা এখন কন্টেইনমেন্ট অ্যাপ্রোচে যাচ্ছি, যেটা হচ্ছে সামাজিক এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে জীবন এবং জীবিকা দুটোকেই রক্ষা করে কিভাবে সাধারণ জীবন যাপন অব্যাহত রাখা যায়, এবং সেটা নিয়ে গত 18 জুন আমাদের ন্যাশনাল যে ডেটা অ্যানালিটিক্স টাস্ক ফোর্স সেইখানে বিশেষজ্ঞরা বসে ঢাকা নর্থ এবং সাউথের 40টা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর এই যেই বিষয়ে যেই জায়গাগুলো বেশি এখন রিস্কি রেড জোন হিসেবে আমরা দেখছি সেখানে সেই এরিয়াগুলো ছোট ছোট কিছু বৃত্ত আমরা ম্যাপিং করে আমরা সেগুলো স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করে দিয়েছি। এখন স্বাস্থ্য অধিদপ্তরের যেই একটা টেকনিক্যাল কমিটি আছে
যেটা চূড়ান্ত হবে আইনের দ্বারা আর কি সৃষ্ট যেই কমিটি, তারা বসে সেগুলো দেখবে যে আমাদের যারা বিশেষজ্ঞ এপিডেমিওলজিস্ট ডেটা সায়েন্টিস্ট আমরা যে ম্যাপটা করেছি যেখানে রোগীর ঘনত্ব এবং রোগীর বৃদ্ধির যে হার এই দুটোকে বিবেচনায় রেখে কোথাও একটা হাউস হোল্ড, কোথাও একটা স্ট্রিট, কোথাও বা হয়তো 1 স্কোয়ার কিলোমিটার, এভাবে নর্থ সাউথের প্রায় 40টার মতো প্রস্তাবিত এবং চট্টগ্রাম, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর এই এলাকাগুলোতে আমরা বেশ কিছু সুপারিশ আমরা ডিমার্কেশন করে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটা কি খুব সুনির্দিষ্ট নয় জনাব জুনায়েদ আহমেদ পলক? কারণ মেয়রদের যে অভিযোগ তারা আরো সুনির্দিষ্ট ভাবে জানতে চাইছেন যে কতটুকু এলাকা ঠিক, এটা কি খুব সুনির্দিষ্ট আপনারা যেটা পাঠিয়েছেন? হ্যাঁ, একেবারে সুনির্দিষ্ট করে আমরা ওই ডট গুলোকে আইডেন্টিফাই করে, এটা তো ধরেন সাইন্টিফিক্যালি এটা ম্যাপের মধ্যে আছে, ধরেন যে একজনের ফোন নাম্বার, সেই ফোন নাম্বার থেকে তার ন্যাশনাল আইডি আইডি ভেরিফিকেশন করে সে তার অবস্থানটা কোথায়, সেই লোকেশনটা হয়তো উত্তরা কয় নাম্বার সেক্টরে কোন জায়গায়, একেবারে হাউস হোল্ড সহ আমরা তো এটা পাচ্ছি, এটা তো মেশিন দিচ্ছে, এখানে তো কোনো মানুষের কিছু করার নেই, সিস্টেমটাই বলে দিচ্ছে যে কোন এলাকায় কতজন রোগী আছে, রোগীর ঘনত্বটা কত, যেরকম পূর্ব বাজারে আমরা করেছিলাম ওখানে 50,000 মানুষের মধ্যে কতজন আক্রান্ত ছিল, কিভাবে সেই এলাকাটা আমরা আইডেন্টিফাই করলাম। একই রকম ভাবে পূর্ব বাজারে একটা বড় বৃত্ত ছিল, আমরা সুপারিশ করেছি এই বৃত্তের মধ্যে আরো ছোট ছোট বৃত্ত একে সেগুলো আমরা সুপারিশ করে। সমস্যাটা কোথায় আমি এখানে একটু জনাব ফরহাদ হোসেন এমপি আপনার কাছ থেকে জানতে চাই যে ঢাকায় সবচেয়ে বেশি সংক্রমণ, কিন্তু ঢাকায় শুধু ওই পরীক্ষামূলক পূর্ব রাজাবাজারই আমরা দেখতে পেলাম, তারপরে আসলে 45টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত হলো, যদি জুনায়েদ আহমেদ পলক বলছেন সুনির্দিষ্ট ম্যাপিং দেওয়া হলো, তাহলে অসুবিধাটা কোথায়, লকডাউন কার্যকর করা যাচ্ছে না কেন? না, আমরা তো ধাপে ধাপে শুরু করছি, আপনি দেখেছেন যে ইতিমধ্যে আমরা গতকালকে প্রজ্ঞাপন দিয়েছি সাধারণ ছুটির, এবং আপনার 10টি জেলাতে 27টি জায়গাতে আমরা রেড জোন হিসেবে ঘোষণা করেছি এবং সেখানে আমরা সাধারণ ছুটি ঘোষণা করেছি। আজকেও প্রায় 4টি জায়গাতে আমরা আমাদের প্রজ্ঞাপন দিয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু ঢাকার বিষয়টিও কিন্তু আসলে ম্যানেজমেন্ট, যেটা জুনায়েদ আহমেদ পলক সাহেব যেটা বলেছেন, এখানে যারা এই আমাদের রেড জোনের যে কর্মকাণ্ডগুলো ইমপ্লিমেন্ট করবে সেই ম্যানেজমেন্ট আগে তৈরি করে নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। ঢাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি এলাকা, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, কারণ এখানে বিজনেস সেন্টার থেকে শুরু করে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি অনেক কিছু এখানে কিন্তু আছে, যার কারণে এই যখন আমরা ঢাকাকে আমরা এই রেড জোন করে সেখানে যখন আমাদের এই বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করব, তখন কিন্তু আমাদেরকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়, বিশেষ করে ম্যানেজমেন্টে যাতে ততদিনে তো জনাব ফরহাদ হোসেন ম্যাপিংটাও চেঞ্জ হয়ে যাবার সম্ভাবনা থাকে, কারণ হয়তো সংক্রমণ বাড়বে, কোথাও আবার হয়তো একটু কমে যাবে, মানে যে ম্যাপিং হস্তান্তর হয়েছে সেটি হয়তো পরিবর্তন হয়ে যাবে। এটি আমরা বিগত গত 14 দিনের ফিগার নিয়ে কিন্তু আমাদের এই যে জোনিং এর বিষয়টি কিন্তু আছে এবং সে অনুযায়ী কিন্তু আমাদের কার্যক্রম হবে। তো সেক্ষেত্রে আমরা আশা করছি যে আমরা পর্যায়ক্রমে আমাদের সেগুলি ঘোষণা হবে এবং সেভাবে আমরা কিন্তু কাজ করব, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে এই অতি সংক্রমণের এই সময়ে স্বাস্থ্যমন্ত্রী আজকেও বলছেন যদি সংক্রমণ নিয়ন্ত্রণ করা না যায় হাসপাতালগুলো জায়গা দিতে পারবে না, যেটি পারছে না এখনই সেই চিত্রই আমাদের কাছে আসছে। মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সেই এলাকাগুলোতে যেগুলোতে লকডাউন করা হয়েছে সেখানে অনেক নিম্নবিত্ত দিনমজুর শ্রেণীর মানুষ আছে, তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য আপনার মন্ত্রণালয় কাজ করছে কি? ধন্যবাদ। এই লকডাউনের সিদ্ধান্ত নেওয়ার পরপরই কিন্তু আমরা আন্তঃমন্ত্রণালয় মিটিং করেছি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে, এবং সেখানে সিটি কর্পোরেশনের মেয়র আতিক সাহেব ছিলেন এবং আমাদের জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ সাহেব ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে এরিয়াগুলোতে লকডাউন করা হবে, সেখানে যদি নিম্ন আয়ের কর্মহীন মানুষ থাকে, যদি কর্মহীন হয়ে যায়, তাহলে তাদের তালিকা আমাদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং সেই তালিকা অনুযায়ী আমরা যেভাবে এই 3 মাস আমরা খাদ্য সহায়তা সারা বাংলাদেশে দিয়েছি সেভাবে আমরা খাদ্য সহায়তা দিয়ে যাব। জি, সেই তালিকাটা খুব যথাযথ হচ্ছে কিনা সেই বিষয়গুলো বারবার মানে চেক করার কাজটাও কি আপনারা করবেন কিনা, কারণ যখন মাননীয় প্রধানমন্ত্রী সেই 50 লাখ পরিবারকে 2,500 টাকা করে দেওয়ার যে উদ্যোগটি খুব প্রশংসিত হলো, নিঃসন্দেহে প্রশংসনীয়, সেখানে তারপরেও শেষ পর্যন্ত কিছু অনিয়মের কথা রয়ে গেল, সেটি নিয়ে আমি নিশ্চয়ই পরবর্তী অংশে আলোচনায় আসতে চাইব। ফিরছি রাজকাহনে একটা বিরতির পর।
ফিরে এলাম রাজকাহনে। ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান, যে প্রশ্নটি করছিলাম যে সেই দূর যেই সব এলাকা লকডাউন করা হবে সেখানে ত্রাণ পৌঁছানোর ব্যাপারে আপনি আশ্বাস দিচ্ছিলেন দিনমজুর থাকলে নিম্নআয়ের মানুষদের জন্য, কিন্তু সেই তালিকার বিষয়ে একটু বিশেষভাবে সচেতন হবেন কিনা? কারণ সেই 50 লাখ পরিবারকে 2,500 টাকা করে দেওয়ার প্রধানমন্ত্রীর যে প্যাকেজ, যেটি বহুল প্রশংসিত, সেখানে দ্বিতীয় দফায় তালিকা করার পরেও আমরা দেখছি রংপুরে তথ্যগত ভুলের কারণে 1 লাখ পরিবার আর্থিক সহায়তা পাননি এবং সেখানে 40,000 পরিবারকে দেওয়া হয়েছে। যারা পেয়েছেন সেখানে অনেকে বিত্তশালী আছেন, ডেইরি ফার্মের মালিক আছেন এবং একই পরিবারের একাধিক মানুষ পেয়েছেন এমনটিও দেখা গেছে। একটু সচেতন হবার কোনো বিষয় আপনাদের কাছে আছে কিনা, কোনো প্রক্রিয়া আছে কিনা? ধন্যবাদ। আপনি যে কথাটা বলেছেন যে প্রথম দিকে তালিকায় আমাদের কিছু সমস্যা থাকলো, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আমাদের মন্ত্রণালয়কে এবং ICT মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন একটি ডাটাবেস তৈরি করার জন্য। আমরা এই দুটি মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I ডিপার্টমেন্ট 3 বসে আমরা কনফারেন্স করে আমরা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করি এবং একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রায় 1,25,00,000 পরিবারের ডাটাবেস তৈরি করি। সেই 1,25,00,000 পরিবার থেকেই কিন্তু 50,00,000 পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী 2,500 টাকা করে দিয়েছেন। সেখানে যেটা দেখা গেছে যে অনেকের টেলিফোন মোবাইল নাম্বার না থাকার কারণে যিনি ডাটাটি তৈরি করেছেন সেখানে তার মোবাইল নাম্বারটা দিয়েছেন, যার ফলে দেখা গেছে যে একই ডাটায় 200 একই নাম্বার 200 বার পর্যন্ত ব্যবহৃত হয়েছে। কিন্তু আমাদের এই ত্রাণের অর্থ বিতরণের যে সিস্টেমটা এমন ভাবে ডেভেলপ করা হয়েছে যে কোনো রকম অসঙ্গতি থাকলে সে ডেলিভারি নেবে না, তা যার জন্য ডিসবার্সমেন্ট দেওয়ার সময় সেগুলো ধরা পড়ে এবং এগুলো কারেকশন করে ইতিমধ্যে ডিসবার্সমেন্ট দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রী, কারেকশনের পরেই এই ধরনের অনিয়মের চিত্র ফুটে এসেছে, সেটা কারেকশনের পরেই। সেক্ষেত্রে আসলে যারা এই অনিয়মের সাথে যুক্ত এবং কোথাও কোথাও তারা আবার 500 টাকা করে নিয়েছেন এরকম খবরও আছে, এই তথ্যগুলো গণমাধ্যমে যেগুলো আছে সেখান থেকে বিশ্লেষণ করে পর্যালোচনা করে ব্যবস্থা কি কোনো এসেছে আপনাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে? জি, এটা আমরা মাঠ পর্যায়ে আমাদের যেহেতু জেলা প্রশাসকরা সভাপতির দায়িত্ব পালন করেছেন এই ত্রাণ সহায়তার সময়, তাদেরকে আমরা জানিয়েছি, তারা মাঠ পর্যায়ে তদন্ত করে তারা ব্যবস্থা নিয়েছেন এবং এখনো তদন্ত কার্যক্রম চলছে এবং এখন তালিকাটা যে অবস্থায় আসছে সেটা আমি মনে করি একটা সঠিক হয়ে আসছে। আর আমরা নিশ্চয়ই সেই ব্যবস্থার বিষয়টাও জানতে চাই, কারণ জবাবদিহিতা স্বচ্ছতার জন্য সেই ব্যবস্থা নেওয়াটাও খুব নিশ্চয়ই জরুরি আপনি বলছিলেন এবং সেটিও আমরা জানতে নিশ্চয়ই চাইব। আমি জনাব জুনায়েদ আহমেদ পলক আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনারা আসলে সেই ব্যবস্থাপনার সাথে সেই তালিকা তৈরির কাজেও আপনাদের মানে সংযুক্ত ছিলেন, আপনারা করেছেন সেই তালিকাটাও যেন ঠিকঠাক মতো হয় সেটিও যুক্ত ছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি আসলে অনেক কাজই, যেটি নসরুল হামিদ বিপুল বলছিলেন যে এখন জুমের মাধ্যমে মিটিং হচ্ছে, অনেক কাজই আমরাও ইভেন যে কথা বলছি আজকে সেটিও এই তথ্য প্রযুক্তির সুবাদেই আমরা করতে পাচ্ছি, প্রযুক্তির কারণে করতে পাচ্ছি। কিন্তু ইন্টারনেটের চার্জ বাড়ানো হয়েছে এবারের বাজেটে, কল রেট বাড়ানো হয়েছে, এটি আসলে কতটা যৌক্তিক হলো? এবং ইতোমধ্যেই বাজেট বাস্তবায়নের আগেই সেই কল রেট বাড়ানোর কাজ শুরু হয়ে গেছে, চালু হয়ে গেছে, এটি কতটা যৌক্তিক হলো? ইন্টারনেটের ওপরে যে অতিরিক্ত 5% শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছে এটাকে আমরা ICT বিভাগ এবং ICT পরিবারের সবাই অযৌক্তিক মনে করেছি এবং সেটার জন্য আমরা মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের কাছে লিখিতভাবে, মৌখিকভাবে এবং আমাদের ফাইন্যান্স ডিভিশনের সেক্রেটারি NBR তাদের কাছে জানিয়েছি যে এটা আগে যেই শুল্কটা ছিল অর্থাৎ 10%, সেখান থেকেও বরঞ্চ কমানো প্রয়োজন বলে আমরা মনে করি এবং এখন যেহেতু ইন্টারনেট ব্যবহারটা আসলে কিন্তু কোনো এটা শৌখিনতা নয়, এটা আসলে একেবারে নিত্য প্রয়োজনীয় একটি ইউটিলিটি মতো হয়ে গেছে। বিদ্যুৎ পানি যেরকম প্রয়োজন ওরকম ভাবে আসলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান প্রত্যেকটা জায়গায় আমরা 3 মাসে দেখলাম যে কিভাবে ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তা আমরা লক্ষ্য করলাম। এমনকি আমাদের 4,500 ছাত্রছাত্রীও তারাও কিন্তু এখন ইন্টারনেট নির্ভর হয়ে গেছে, বরঞ্চ আমাদের উচিত যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই, সামর্থ্য নেই, তাদেরকে আরো কিভাবে ইন্টারনেট ব্যবহার করার সুযোগটা করে দেওয়া যায় সেই সুযোগটা করে দেওয়া। এই জন্য খুবই যৌক্তিক মাননীয় প্রতিমন্ত্রী, এই প্রস্তাবনা আমলে নেওয়া হচ্ছে বলে আপনি জানেন, মানে এটিকে আমলে নেওয়া হচ্ছে? আমরা তো এটা এই মুহূর্তে কেউ বলতে পারবো না, আমরা আবেদন করেছি যে এই অতিরিক্ত শুল্কটা যেন আরোপ করা না হয়, বরঞ্চ যদি কমানো সম্ভব হয় যেন কমানো হয়, সেইটাই আমরা আবেদন করেছি। অনেক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী এমন আবেদনের জন্য। জনাব নসরুল হামিদ, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি বলছিলেন যে এই যে 30 জুনের মধ্যে যাদের বকে আছে সেটি পরিশোধের জন্য, সেটি কোনো বিলম্ব ফি ছাড়া হবে, কিন্তু শিল্প উদ্যোক্তারা যারা আছেন, আসলে ব্যবসা বাণিজ্যও তো হয়নি এই এই কয়েক মাসে, তারাও বিলম্ব ফি মৌকুফ বা জরিমানা মৌকুফের আবেদন করছেন, সেটি কি আপনারা রাখবেন? সেটিও তো যৌক্তিকই মনে করছেন বিশ্লেষকরা, কি বলবেন?
আমরা যেটা বলেছি ওদেরকে যে আপনারা যে বিলটা পারেন যতটুকু পারেন সেটা দেওয়ার ব্যবস্থা করেন, শিল্প মালিকের অ্যাসোসিয়েশন গুলো আবেদন করছে। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত আসে নাই যে আমরা শিল্প মালিকদের সার্চটা মকুব করবো কিনা, আমরা আলাপ হচ্ছে, আমরা বলছি যে যতটুকু পারেন এখন দিয়ে যান, কারো উপরে কোনো রকম প্রেশার নেই, বাট আপনারা যদি শিল্প চালু থাকে তাহলে তো তাদের সমস্যা নাই, শিল্প যদি চালু না থাকে তাহলে তো বিলও আর কোনোরকম আসবে না। তো তারা যদি বিলম্ব ভাবে দিয়ে বিলম্ব ফিস দিতে অপারগতা হন, পরবর্তীকালে হয়তো আমরা একটা সিদ্ধান্ত যেতে পারি, যদি আমাদের সকলে মিলে আমরা সিদ্ধান্ত নিতে পারি, কারণ এটা আমাদেরকে লিখিতভাবে বার্ককে জানাতে হবে, বার্ক থেকে তারপরে এটাকে ট্যারিফটাকে ঠিক করে দিবে, তখন আবার আমাদেরকে সমন্বয় করতে। জি, তার মানে শিল্প উদ্যোক্তাদেরও আতঙ্কিত হবার কিছু নাই, তারাও একরকম ছাড়ের মধ্যে যাবেন বলে আশা করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, আমার তো প্রায় প্রতিনিয়তই সমস্ত অ্যাসোসিয়েশনের সাথে এর মধ্যে কথা হয়ে গেছে, যেমন গার্মেন্টস অ্যাসোসিয়েশন, তারা কিস্তি চেয়েছেন আরো 2 বছরের কিস্তি, সেটা নিয়ে আমরা বলেছি যে 2 বছরের কিস্তি দেওয়া অসম্ভব, কারণ অন্তত অনেকের বিশেষ করে টেক্সটাইল সেক্টরে মার্চের আগের থেকে বিল বাকি আছে অনেক। যদি সমগ্র বাংলাদেশের কথা বলি, বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় 6,000 কোটি টাকার বকেয়া বিল মার্চ পর্যন্ত হয়ে গেছে। আপনি বুঝতে পারতেছেন যে কি পরিমাণ বকেয়া বিল বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে রাখে, তাও তো আমরা ওরকম ভাবে ঢালাও করে অনেকে কাটি নাই, কারণ এগুলি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যার কারণে আমরা বলছি যে আপনারা যতটুকু পারেন দিয়ে যান, আমরা যতটুকু পারি সহযোগিতা করব। অনেক ধন্যবাদ। আমি আসলে এক লাইনে করে একটু যদি জানি, জনাব ফরহাদ হোসেন এমপি, সামনে নানান রকম বিভ্রান্তি, লকডাউন নিয়ে আছে, আপনিও বলছিলেন যে পর্যায়ক্রমে ধাপে ধাপে বাস্তবায়নের ম্যানেজমেন্টের কিছু সংকট রয়েছে, সামনে কোনো আশার বাণী আপনি শোনাতে পারেন কিনা এই অন্ততপক্ষে সংকট কমাতে, যেটি স্বাস্থ্যমন্ত্রী বলছেন সংকট না কমালে সামনে খুব ভয়াবহ পরিস্থিতি পরিণতি অপেক্ষা করছে? না, আমরা ইতিমধ্যে কিন্তু এর উপরে কাজ করেছি, এখানে আমাদের আইসিটি মন্ত্রী আছেন, এখানে আমাদের এখানে উপস্থিত ছিলেন দুর্যোগ আমাদের মন্ত্রী, উনিও ছিলেন উপস্থিত ছিলেন, তো আমরা এগুলো নিয়ে অনেক কাজ করেছি এবং সেটি কিন্তু ইতিমধ্যে ইমপ্লিমেন্ট হওয়া শুরু হয়ে গেছে। আপনি দেখেছেন যে আমরা পূর্ব রাজার বাজার যেটা পরীক্ষামূলকভাবে শুরু করেছি, আমাদের যে চিন্তা ভাবনা গুলো ছিল সেখানে বাস্তবতা কি সেটা আমরা সেখান থেকে দেখেছি, আমরা গতকালকে যে প্রজ্ঞাপন দিয়েছি আমরা বিভিন্ন 10টি জেলাতে, আজকে 4টি জেলাতে বিভিন্ন জায়গাতে, তো আমরা কিন্তু কার্যক্রম গুলো শুরু করেছি, ঢাকাতেও পর্যায়ক্রমে আমরা শুরু করবো, এবং সেটি আমরা জায়গাটিকে আসলে চিহ্নিত করে আমরা যাতে করে আমরা স্মল স্পেসিফিক ম্যানেজেবল একটি এরিয়া আমরা নিয়ে সেটা আমরা করব, তো সেটি খুব তাড়াতাড়ি শুরু হবে এবং আমরা আশা করি যে এইটি করতে পারলে কার্যকরীভাবে কিন্তু আমরা এই আমাদের সংক্রমণটাকে আমরা বেশ ভালো মতো কমিয়ে ফেলতে পারবো, কারণ আমাদের জনগণের মধ্যে যে বিভ্রান্তি আছে সেটাও কেটে যাবে আশা করি মাননীয় মন্ত্রী, এটি নিয়ে এটির বিভ্রান্তির একটা অবসান নিশ্চয়ই হওয়া দরকার। জুনায়েদ আহমেদ পলক, আপনার মন্ত্রণালয় থেকে খুব আশার কথা, মানে অনেক রকম হতাশার মধ্যে দিয়ে যাচ্ছি, তো কোনো রকম আশার বাণী কি আমাদের শোনাতে পারেন কিনা? আমরা তরুণ প্রজন্মের যে কর্মসংস্থানের বিষয়টা আমরা এটা লক্ষ্য করছি, কারণ সামনে একটা বিপুল সংখ্যায় কিন্তু আপনারা বলেছেন যে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান হারিয়ে যাচ্ছে, আবার আরেকটা আশার দিক হচ্ছে যে আমাদের অনলাইন আইটি ফ্রিল্যান্সারদের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, আমরা অনলাইনে ট্রেনিং শুরু করেছি 40,000, সেক্ষেত্রে আমি তরুণ যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন তাদেরকে বলবো তারা প্রোগ্রামিং, কোডিং এবং গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এই জায়গাগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা অ্যানালিটিক্স, এগুলো যেগুলো অনলাইন কোর্স আমরা অফার করছি সেগুলো তারা যেন মনোযোগ দিয়ে অংশগ্রহণ করে, তার ফলে যেটা হবে যে প্রযুক্তি নির্ভর লক্ষ লক্ষ কর্মসংস্থান আগামী 5 বছরে তৈরি হবে পরিবর্তিত পরিস্থিতিতে। নিঃসন্দেহে একটি আশার বাণী। অনেক ধন্যবাদ জনাব জুনায়েদ আহমেদ পলক। জনাব নসরুল হামিদ, আপনার কাছ থেকে জানতে চাই যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সবার ঘরে ঘরে যে আলো পৌঁছে দেওয়ার একটা কর্মসূচি ছিল সেটি কি পিছিয়ে গেল কিনা এই করোনার সংকটে? আমরা অফগ্রিড এবং গ্রিডে দুটাকে আমরা 100% করার কথা ছিল এবার ডিসেম্বরে, তবে আমি এখনো আশাবাদী, যেভাবে আমরা কার্যক্রম চলছে আমার কাছে মনে হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে অন্তত অফগ্রিড না হলেও গ্রিডের কানেক্টিভিটি তো আমরা 100% সফল কাম হওয়ার সম্ভাবনা আছে, এখনো আশাবাদী। জি, সেটাই আমাদের আশার বাণী। ডক্টর মোহাম্মদ এনামুর রহমান এমপি, আশার বাণী কোনো আপনার মন্ত্রণালয়ের পক্ষে? জি ধন্যবাদ। একটু আগে আমরা আলোচনা হয়েছে যে আমাদের এই সংকটকালে যে সামাজিক নিরাপত্তার জন্য সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে 94,000 কোটি টাকা, এবং এই 94,000 কোটি টাকার মধ্যে আমাদের মন্ত্রণালয়ের 5টি প্রজেক্ট আছে, এই 5টি প্রজেক্ট সহ অন্যান্য মন্ত্রণালয়ের যে সামাজিক নিরাপত্তার আওতায় যে কর্মসূচিগুলি আছে সেগুলো যদি
বাস্তবায়িত হয়। এবং এবার কিন্তু একটা জিনিস আরো আশা রাখি, অনেক ধন্যবাদ, আপনাদের আশার বাণী মাথায় নিয়ে আজকের মতো শেষ করতে চাই। আপনাদের ধন্যবাদ ডক্টর মোহাম্মদ এনামুর রহমান এমপি, ধন্যবাদ জুনায়েদ আহমেদ পলক এমপি, নসরুল হামিদ এমপি এবং ফরহাদ হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের রাজকাহন।